আপনারা যদি বাসায় গিয়ে কোরআন এবং সুন্নাহ স্টাডি করেন, কিতাবুল ফিতান, কিয়ামতের আলামত এই অধ্যায়গুলো স্টাডি করেন, আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে আখিরুজ জামানে আছি। তিনি বলেছেন এই শেষ জামানায় কিছু মেজর ঘটনা আগামীতে ঘটতে যাচ্ছে, সেগুলো কি সেটা আমি বলছি। তিনি বলেছেন আখিরুজ জামানে পৃথিবী দুটো ভাগ হয়ে যাবে, এক ভাগ মুসলিমদের আর এক ভাগ হচ্ছে অমুসলিমদের। তিনি আরো বলেছেন মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না। এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করেন, মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না, তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাবে। পৃথিবী দুটো ভাগ হয়ে যাবে, একটা ভাগ কুফফারদের আর একটা ভাগ মুসলিমদের। তিনি বলেছেন যখন পৃথিবী এভাবে ভাগ হয়ে যাবে তখন কুফফারদের দ্বারা মুসলিমরা নির্যাতিত হবে, তারা তোমাদেরকে এমনভাবে আক্রমণ করবে যেমন করে অনেকগুলো ক্ষুধার্ত মানুষ একটা দস্তরখানার মধ্যে গোগ্রসে খাবার খেতে থাকে, হাউমাউ করে মানুষ যখন খাবার খায় ঠিক এরকম করে তারা তোমাদের রক্তপাত ঘটাবে মুসলিমদের। সাহাবীরা প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ তখন কি আমরা সংখ্যায় কম হব? তিনি বলছেন না, তোমরা সংখ্যায় কম হবে না, বরং তোমরা হবে আবর্জনার মতো। তিনি আবর্জনা শব্দটা ইউজ করেছেন, আমাকে ক্ষমা করুন এই কথাটা আমি বলিনি। তিনি বলেছেন আপনার নবী বলেছেন আমরা হব আবর্জনার মতো, তোমরা গরুর রশি ধরে ব্যস্ত থাকবে এবং আল্লাহর পথের কষ্ট শ্রম জিহাদ দাওয়াত ছেড়ে দিবে, এজন্য তোমাদের এই অবস্থা হবে। কিন্তু এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না, এটাই সুখবর। এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না, যখন জুলুমের জয় জয়কার থাকবে ঠিক তখনই আরবে নেতৃত্ব নিয়ে একটা টন্দল সৃষ্টি হবে। এটা ভালো করে বোঝার চেষ্টা, এই অংশটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন, আরবে নেতৃত্বের একটা টন্দল হবে, নেতৃত্ব নিয়ে একটা ঝগড়া হবে আরবের মধ্যে, এটা হতে যাচ্ছে সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন এই নেতৃত্বে ঝগড়া হবে মানুষ সত্যিকারের নেতা খুঁজে পাবে না, আমির খুঁজে পাবে না, ঠিক তখনই মদিনা থেকে একজন মানুষ মক্কায় আসবেন, মদিনা থেকে একজন মানুষ মক্কায় আসবেন, তার নাম হবে আমার নামে, তার পিতার নাম হবে আমার পিতার নামে, তার মায়ের নাম হবে আমার মায়ের নামে, সে হবে আমার ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশের একজন মানুষ, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়েরও নাম হবে আমিনা। তিনি মদিনা থেকে মক্কায় আসবেন, কি জন্য আসবেন? তিনি নেতৃত্ব চাবেন না, নেতৃত্ব অ্যাভয়েড করতে যাবেন, এই ভয়ে পালিয়ে আসবেন, কিন্তু মানুষ তাকে খুঁজে 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 বের করে মক্কায় চলে আসবে এবং তার হাতে ইসলামী খেলাফার বায়াত নেওয়া হবে। এটা কোনো রাজতন্ত্রের বায়াত হবে না, ইসলামী খেলাফার বায়াত হবে। আর অফকোর্স তখন ইউনাইটেড নেশনস বলে কিছু থাকবে না, তখন এইসব ডলার এবং কাগজের টাকা বলে কিছু থাকবে না, তার হাতে বায়াত নেওয়া হবে এবং সারা মুসলিমরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তার সাথে ঐক্যমত পোষণ করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে সিরিয়া থেকে একটা বাহিনী এসে আক্রমণ করতে চাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার ওই বাহিনীটাকে মক্কা এবং মদিনার মাঝখানে বাইদা নামে একটা জায়গা আছে এই জায়গার মধ্যে ধসিয়ে দিবেন। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় আলামত, ওই ব্যক্তি হচ্ছে ইমামুল মাহদী, এটাই সবচেয়ে বড় আলামত যে ওই ব্যক্তি ইমামুল মাহদী। তিনি বলছেন ইমামুল মাহদী যখন ইমার্জ করবেন তখন মুসলিমরা তার সাথে যোগ দিবে এবং কুফফারদের সাথে তোমাদের একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে 80টা পতাকা 80টা দেশ একত্রিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আপনি কি চিন্তা করছেন সামনে এগুলো হতে যাচ্ছে? 80টা ফ্ল্যাগের কথা তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা একত্রিত হয়ে তোমাদের এগেইনস্টে যুদ্ধ করবে। এই যুদ্ধে মুসলিমরা তিনটা ভাগ হয়ে যাবে, একটা ভাগ যুদ্ধের মাঠেই শহীদ হয়ে যাবে, আরেকটা ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, আল্লাহর রাসূল বলছেন এদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না। তিনি বলছেন বাকি যে পার্ট থাকবে তিন ভাগের এক ভাগ এদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করবে এবং তারা ইমামুল মাহদীর সাথে এই বিশ্বে খেলাফত প্রতিষ্ঠিত করবে। অফকোর্স তখন আমাদের এইসব ডেমোক্রেসি সেকুলারিজম বলে কিছু থাকবে না, এগুলোর দৌড় শেষের দিকে, কোনো কিছুর যখন চরম উৎকর্ষতায় পৌঁছায় তখনই ধ্বংস হয়, এটাই বাস্তবতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটা হাদিসে বলেছেন এটা হবে, এটা কেউ ঠেকাতে পারবে না, যত চেষ্টাই করো কোনো লাভ নাই। আমাদের আজকে যা অবস্থা বিশ্বে এটা আমাদের কল্যাণের জন্যই হচ্ছে, সামনে একটা সোনালী সকাল অপেক্ষা করছে, এই কারণেই আমরা এখন রাত পার করছি। ইমামুল মাহদী বেঁচে থাকবেন 7 থেকে 9 বছর এবং আরও অনেক যুদ্ধ হবে কুফফারদের সাথে যেগুলোতে তারা জয়লাভ করবেন, তবে ইমামুল মাহদীর হাতে কনস্ট্যান্টিনোপল অর্থাৎ তুরস্কের ইস্তাম্বুল নগরী বিজিত হবে। ইস্তাম্বুল নগরীতে মুসলিমরা যখন ঘাঁটি গাড়বে তখন
শয়তান এসে মুসলিমদেরকে খবর দিবে যে দাজ্জাল আত্মপ্রকাশ করেছে, দাজ্জাল আত্মপ্রকাশ করেছে একজন ইহুদি যুবকের বেশে। আর অফকোর্স এই ইহুদিরা দাজ্জালকে ফলো করবে, কারণ ইহুদির অপেক্ষায় বসে আছে তাদের একজন মাসিহ আসবে। তারা দাজ্জালকে ওদের মাসিহ মনে করে, ত্রাণকর্তা, না আসলে সে মাসিহ না, সে মাসিহুদ দাজ্জাল। এই দাজ্জাল মুসলিমদেরকে সিরিয়ার মধ্যে ঘিরে ফেলবে ইমামুল মাহদী সহ। এরপর যেটা হবে সেটা হচ্ছে ওই যে ফেরাউন বনি ইসরায়েলকে নদীর মধ্যে ঘিরে ফেলছিল না, সামনে নদী পিছনে ফেরাউন, আর মুসা আলাইহিসসালামের কম মনে করছে এখন আমাদের সময় শেষ, আমাদেরকে হত্যা করা হবে, মুসলিমরা এরকম ভয় পেয়ে যাবে, বাহিরে দাজ্জাল এবং তার সাঙ্গপাঙ্গরা মুসলিমদেরকে ঘিরে ফেলবে এবং মসজিদের ভিতরে ইমামুল মাহদী এবং মুসলিমরা থাকবেন। তখন মুসলিমরা হয়তো মনে করবেন যে এখন হয়তো আমাদেরকে তারা শেষ করে ফেলবে, অথবা দাজ্জাল মনে করবে মুসলিমদেরকে আমরা শেষ করে ফেলব। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই মুহূর্তে আসমান থেকে ঈসা ইবনে মারিয়ামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই সিরিয়ার সাদা মসজিদের মিনারের উপরে নামবেন। এই মসজিদটা এখনও গিয়ে দেখবেন সাদা হয়ে গেছে অলরেডি। রাসূল যখন এই হাদিসটা বলেছিলেন তখন মসজিদ সাদা ছিল না, এখন এই মসজিদ সাদা, এখন এই মসজিদ সাদা, আপনি ইন্টারনেটে গিয়ে দেখেন। এই মিনারের উপরে ইমাম ঈসা ইবনে মারিয়াম নামবেন এবং ঈসা আলাইহিস সালাম ইমামুল ঈসা আলাইহিস সালামকে ইমামুল মাহদী চিনতে পারবেন। ইমামুল মাহদী প্রথম বলবেন এটা হচ্ছে মারিয়ামের পুত্র ঈসা, এবং তিনি তাকে ইমামতি করার জন্য আহ্বান করবেন। তখন হবে ফজরের ওয়াক্ত, ফজরের আজান দেওয়া। কিন্তু ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না, তিনি বলবেন ইমামুল মাহদীকে আপনি ইমামতি করেন, কারণ এই উম্মতের জন্য ইমামতিকে ফরজ করা হয়েছে। আমি নবী হিসেবে আসিনি, আমি উম্মাহ হিসেবে এসেছি। ইমামুল মাহদী ইমামতি করবেন, নামাজ শেষ হবে, ঈসা আলাইহিসসালাম বলবেন দরজা খুলে দাও। ঈসা আলাইহিসসালামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে লবণের মতো। ঈসা আলাইহিসসালামের হাতে দাজ্জাল নিহত হবে, হত্যা করা হবে, কারণ একজন সত্যিকারের মাসিহ মিথ্যা মাসিহকে হত্যা করবে। এরপরে ইসলামের বিজয় হবে। 40 বছর ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে বিচরণ করবেন, বেঁচে থাকবেন, তিনি বিয়েও করবেন, তার সন্তানও হবে, তাকে দাফন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে। এই 40 বছরের পৃথিবীর এমন একটা জায়গা বাকি থাকবে না যেখানে ইসলামের পতাকা বুলন্দ হবে না, ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা। এমন একটা গ্রাম, একটা শহর বাকি থাকবে না যেখানে ইসলামের হুকুমত কায়েম হবে না, পৃথিবীর কোনো শক্তি এটাকে ঠেকাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন এই এই ঘটনাগুলো ঘটবে তখন খোরাসান, এই আফগানিস্তান কন্টিনেন্ট থেকে একটা সেনাবাহিনী গিয়ে তাদের সাথে যোগ দিবে। তোমরা যদি ওদেরকে পাও বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিও। এটা রাসূলের কথা। আমরা বলছি না তারা কারা, সময় টাইম উইলসে সময় বলে দিবে। এরপরে 40 বছর পৃথিবীতে খেলাফত কায়েম থাকবে, তারপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে। মানুষ এতটা খারাপ হবে রাস্তার মধ্যে জেনা করবে, একবারে রাস্তার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মানুষগুলোর সামনেই কেয়ামত সংঘটিত হবে। এখন এই ঘটনাগুলো আমি কেন বললাম, এই কারণে বললাম আমরা যেন উপলব্ধি করতে পারি আমরা শেষ জামানায় বাস করছি, আমাদের সামনে এই সময়গুলো অপেক্ষা করছে। আর প্যালেস্টাইন নিয়ে তো যথেষ্ট বলেছি এই বয়সে আলহামদুলিল্লাহ, তবে মূল বিষয়টা এখনো বলা হয়নি, সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে। এতটুকু শুনেন, প্যালেস্টাইন হচ্ছে শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, পৃথিবীর সারা পৃথিবীর চেয়ে, সারা পৃথিবীতে যত জায়গা আছে এগুলো চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে শেষ জামানায় প্যালেস্টাইন বা ফিলিস্তিন এবং জেরুজালেম। সারা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড আখিরুজ জামানে এই জেরুজালেমকে কেন্দ্র করে হবে, এই কারণেই জিউজরা সেখানে ঘাঁটি গেড়েছে। এটাই সেই জায়গা যেখানে ঈসা ইবনে মারিয়াম ইসলামী খেলাফত কায়েম করবেন অচিরেই ইনশাআল্লাহ। এটাই সেই জায়গা যেখানে মাসিহুদ দাজ্জালকে হত্যা করা হবে, আর দাজ্জালের চেয়ে বড় কোনো ফেতনা এই উম্মার জন্য নেই। কোন সুরা আপনাকে বাঁচাবে দাজ্জাল থেকে? সুরাতুল কাহফ। জীবনে একবারও পড়েছেন? হাত উঁচু করেন, অর্থ সহ পড়েছেন? আলহামদুলিল্লাহ। 10টা আয়াত, প্রথম 10, শেষের 10 মুখস্থ করতে হবে, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। তিনি গেলেন বাইতুল মাকদাস, বাইতুল মাকদিস, সেখানে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি সালাত আদায় করছেন, গরণ, দেহের গরণটা একটু লম্বা এবং চুলগুলো কোঁকড়ানো,
কান কানের লতি পর্যন্ত রুগ্ন একটু তাকে বলা হচ্ছে ইনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম সালাত পড়ছেন এখন কিভাবে সালাত পড়ছেন জীবিত না মৃত নাকি বারজাখে আমরা ব্যাখ্যা করতে পারবো না যা তিনি দেখেছেন তাই বলেছেন আমরা বিশ্বাস করেছি সামিআনা ওয়া আতাআনা যেমনটা আবু বকর সিদ্দিককে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন আপনি কি মিরাজের ঘটনা বিশ্বাস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতের মধ্যে বাইতুল মাকদিস গিয়েছেন সেখান থেকে আরশে আজিম আবার ফিরে এসেছেন ওযুর পানি গড়িয়ে পড়ছে আবু বকর সিদ্দিক তিনি বলছেন এর চাইতেও বড় কথা তো আমি বিশ্বাস করি সেটা হলো আসমান থেকে কোরআন তার উপর নাজিল হচ্ছে প্রতিনিয়তই যে আল্লাহ তার উপর কোরআন নাজিল করতে পারেন তাকে আসমানে নিয়েও যেতে পারেন এটা অবিশ্বাস করার কি আছে এরপর থেকে তার নাম হয় কি সিদ্দিক তো আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি নবীজি বলেছেন ব্যাস সত্য এবং এখানে ঢোকার আগে একটা পাথরের মধ্যে এই বোরাকটাকে বেঁধে রাখা হয় আরেকজন ব্যক্তিকে দেখেছেন যার গরণ ফর্সা এবং লালচে এই দুইটা কালারকে মিক্স করলে যেমন গায়ের রং হবে এমন এবং চুলগুলো হচ্ছে অনেক সোজা সিল্কি সিল্কি শব্দটা আমি বুঝলাম চুলগুলো অনেক সোজা এটা আমার কথা স্বচ্ছ ঝকঝকে চুল তো গায়ের গরণটা খুব বেশি লম্বাও না খুব বেশি খাটোও না নবীজিকে বলা হচ্ছে ইনি হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনকে দেখলেন যার গরণটা হুবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই এবার তাকে বলা হলো ইনি হচ্ছেন আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো ফিজিক্যালিও মিল ছিল এবং জীবনের যে গতি এখানেও মিল ছিল হয়তো বা এই কারণেই আমরা দরুদ ইব্রাহিমে অন্য নবীর নাম না নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা নিচ্ছি আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে যখন নবীর নাম আসবে সবাই কমসে কম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটুকু বলবেন মনে মনে এবার সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত সালাত পড়লেন তিনি ইমামতি করলেন নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক আমাদের সবাইকে তার সুন্নাগুলো আমল করার তৌফিক দান করুন আমাদের প্রতিটা কাজ যেন তার সুন্না মতো হয় আল্লাহ পাক সে তৌফিক এনায়েত করুন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে আকাশে প্রথম আকাশে আকাশের দরজা আছে এখন নাসা যদি আবিষ্কার করতে ব্যর্থ হয় আমাদের কিছু করার নাই আকাশের দরজা আছে ওরা যদি বলে জান্নাত জাহান্নামের ব্যাখ্যা কি জান্নাত জাহান্নাম তো সায়েন্স প্রমাণ করতে পারছে না তাহলে এগুলোর কি ব্যাখ্যা আমরা বলবো এটা সায়েন্সের ব্যর্থতা জান্নাত জাহান্নামের অস্তিত্বের ব্যর্থতা নয় এটা সায়েন্সের ব্যর্থতা আছে খুঁজতে থাকেন একদিন পাবেন ইনশাআল্লাহ তবে পাওয়ার আগে যে কিয়ামত হয়ে যাবে এটা নিশ্চিত পাওয়ার আগে কিয়ামতই হয়ে যাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছিলাম কয়েকদিন আগে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে এই গ্রহটা ডায়মন্ড দিয়ে তৈরি হীরার এখন দেশ বিশ্ববাসী বিশ্বাস করছে হ্যাঁ হীরার গ্রহ আছে কথা বুঝতে পারছেন আল্লাহ পাক কোরআনে বলেছেন জান্নাতের মাটি হবে সোনার আছে না সোনার মতির জহরতের তো যদি কখনো দেখবেন সায়েন্স বলে যে হ্যাঁ এমন একটা গ্রহ পাওয়া গেছে পৃথিবী থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে গ্রহের নাম হচ্ছে জে এন এ এক্স ওয়াই জেড পয়েন্ট জিরো 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 অমুক এদের নামগুলো এমন ভয়ঙ্কর হয় আর কি তখন দেখবেন বিশ্বের মানুষ বিশ্বাস করছে করবে না বিশ্বাস নিশ্চিত বিশ্বাস করবে আমাদের পুরো চিন্তাটাই এখন এমন সায়েন্স বললে হ্যাঁ আমি হ্যাঁ ও যদি বলে না আমি না 20 সেকেন্ড হাত দাও 20 সেকেন্ডই মাস্ক না পড়লে যাবে না ভাইরাস যাবেই না পড়তেই হবে 3 ফিট দূরে দাঁড়াও 4 ফিট দূরে দাঁড়াও ও যা বলবে তাই এটা শিরক মসজিদের মধ্যে আমরা বানরের মতো নামাজ পড়ছি জাস্ট লাইক ডঙ্কিস 4 ফিট দূরে দূরে এক একজন সুবহানাল্লাহ মাঝখানে কি শয়তানের জন্য বাকি সবখানে এক জায়গায় একত্রিত হওয়া যাচ্ছে মসজিদে গেলে হাজারটা রেস্ট্রিকশন কি সমস্যা সমস্যা কোথায় চেহারা ঢেকে নামাজ হয় মসজিদে বড় বড় ওলামায়ে কেরামদের কাছে ফতোয়া নেন একটা বিশ্বাস একটা ভয় একটা আতঙ্ক আর কিছু কিছু মিডিয়ার কাজ হচ্ছে মানুষকে আতঙ্কিত করা আজকে কয়টা মরল আজকে কয়টা আক্রান্ত হলো আজকে কয়টা কি হলো মানুষের সাইকোলজিক্যালি এমন মানে মাইন্ডসেটটা তৈরি করা হচ্ছে এমন যে ভয় আতঙ্ক
কেন ভাই মরবেন না কখনো সতর্ক থাকার নাম কি এরকম করা সারা বিশ্বের মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ফেলা আছে আর ওইদিকে দেখেন যাদের যুদ্ধ করার যুদ্ধ করছে যাদের যা কিছু করার তাই করছে সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি থেমে আছে মানুষের দৃষ্টিভঙ্গিকে একদিকে ফোকাস করিয়ে দেয় আমরা বলছি না যে ভাইরাসের অস্তিত্ব নাই কিন্তু আল্লাহর চেয়ে বেশি ভয় তাকে করতে হবে কেন বিগত এক বছরে যতগুলো মানুষের সাথে আমি মোসাফা করেছি এতদিন আমার কবরে থাকার কথা ছিল যদি সায়েন্স সত্য হয় কথা কি বুঝতে পারছেন না এখন আপনি আমাকে ব্যাখ্যা দেন যে আমার কেন হয় নাই ব্যাখ্যা দেন কি ব্যাখ্যা দিবেন আপনি আমাকে প্রতিটা দিন এই ইভেন এই মাহফিলের সিজনে প্রতিটা দিন মিনিমাম 1-200 মানুষের সাথে আমি মোসাফা করেছি এবং সবাই এটা সাক্ষী একটা দিন আমার জ্বর আসে নাই এর কি ব্যাখ্যা দিবেন সায়েন্স যদি এটাই বলে যে মোসাফা করলেই ভাইরাস হবে মোসাফা করলেই ভাইরাস হবে তাহলে আমার হইলো না কেন এর ব্যাখ্যা দেন কোনো ব্যাখ্যা নাই এরপরেও আল্লাহ বিশ্বাস করবে না এরপরেও আল্লাহ বিশ্বাস করবে না জামজাম কূপ জামজাম কূপের পানির ব্যাখ্যা দেন কিভাবে এত পানি চলছে শেষ হচ্ছে না কেন আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করেন ও যা বলবে তার 100% সত্যি হতে হবে এমন নয় বিষয়টা এর উপরে আল্লাহ পাকের জ্ঞান আছে আল্লাহর হুকুম চলে আল্লাহর হুকুমই সবকিছু এর বাইরে মানুষ প্রোটেকশন নিবে সুস্থ থাকবে সে তার মেডিকেল রুটিনগুলো ঠিকঠাক মতো চলবে ঠিক আছে কিন্তু এত বেশি কেন মাথায় নিতে হবে যে আল্লাহকেই মানুষ ভুলে যাচ্ছে সব কিছুর ঊর্ধ্বে মনে হয় যে বস্তুবাদী তা আল্লাহ অনেক পরের আল্লাহ ব্যাপারটা কেন এমন কেন হলো আমরা দিন দিন আমাদের সাইকোলজি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে চিন্তা ক্ষেত্রে আমরা বুদ্ধিভিত্তিকভাবে শির করছি আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন আসেন কোন জায়গায় ছিলাম প্রথম আকাশ আকাশের দরজা আছে নক করা হচ্ছে আরেকটা কথা বলি এই পুরো মহাবিশ্বে যতদূর পর্যন্ত আলোচনা হয়েছে এগুলো প্রথম আকাশের অন্তর্ভুক্ত এরপরে দ্বিতীয় আকাশ কথা কি বুঝতে পারছেন এই সবকিছু প্রথম আকাশের মধ্যে এত গ্যালাক্সিস এত গ্রহ এত নক্ষত্র সবকিছু ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে আপনারা কে জিব্রাইল আলাইহিস সালাম বলছেন আমি জিব্রিল ওই দিকে প্রহরী বলছেন আপনাকে কি পাঠানো হয়েছিল জিব্রাইল আমিন বলছেন হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে আপনার সাথে কে আপনার সাথে আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দেয়া হলো প্রবেশ করা হলো তিনি দেখলেন একজন ব্যক্তি একবার ডানে তাকাচ্ছেন একবার বামে তাকাচ্ছেন ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন উনি কে আর উনি এমন করছেন কেন তাকে বলা হলো তিনি হচ্ছেন আপনাদের আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালাম যখন ডান দিকে দেখছেন ডান দিকের রূহগুলো হচ্ছে জান্নাতি রূহ এগুলোকে দেখে তিনি হাসছেন তার সন্তানদের মধ্যে এই মানুষগুলো জান্নাতে যাবে যখন বাম দিকে তাকাচ্ছেন তার সন্তানদের এই রূহ দেখে তিনি কষ্ট পাচ্ছেন এরা জাহান্নামে যাবে আর আমি বলে রাখি সহিহ বুখারীতে 4 বার হাদিস এসেছে যে আদম আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডেকে নিয়ে আসবেন এবং বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান্নামী আলাদা করে দাও আদম আলাইহিস সালাম বলবেন কতজন হে আল্লাহ আল্লাহ বলবেন প্রতি হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলেন নাউযুবিল্লাহ ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন তবে সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতের মধ্যে এটা সুখবর সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতে মুহাম্মাদের মধ্যেই হবে তারপরেও আরেকটা দুঃসংবাদ যে এই উম্মতের মধ্যে 73টা দল হয়ে যাবে যার মধ্যে 72 দল জাহান্নামে যাবে একটা দল জান্নাতি মা আলা আলাইহি ওয়া আসহাবি আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছেন অতএব আমরা আমাদের আকীদা আমলগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আকীদা আমলের সাথে মিলাই ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব আরেকটা কথা হচ্ছে এই উম্মতের মধ্যে যারা শিরক না করে মারা যাবে
শিরক শিরকের গুনাহ না করে মারা যাবে হয়তো অন্য অন্য বড় গুনাহ আছে আল্লাহ চাইলে তাদের সমস্ত গুনাহকে maaf করে জান্নাতে দিতে পারেন সাবধান থাকবেন শিরক থেকে আল্লাহ পাক সবাইকে শিরক থেকে মুক্ত রাখুন আমিন আদম আলাইহিস সালামকে দেখে তিনি সালাম দিলেন তিনি সালামের প্রতিউত্তর দিলেন মারহাবা জানালেন এবং এগিয়ে চললেন দ্বিতীয় আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হচ্ছে দুজন নবীর সাথে একজন ঈসা ইবনে মারিয়াম নাম শুনেছেন তিনি সেই নবী যিনি মসীহুদ দাজ্জালকে হত্যা করবেন এবং এই পৃথিবীতে তিনি আবারো ফিরে আসবেন ইনশাআল্লাহ নেটওয়ার্ককে ঠেকাতে পারবে না জিউজরা তাকে ঠেকাতে পারবে না ইসলামের অন্যান্য যে বিরোধী শক্তি তারা তাকে ঠেকাতে পারবে না তিনি পৃথিবীতে আসবেন সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে যখন তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এবং এই ঘামগুলো বা পানিগুলো দেখতে মুক্তার মতো মনে হবে হাদিস এভাবে স্পষ্ট এসেছে হাদিস এভাবে স্পষ্ট এসেছে টাটকা যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন আপনাকে বলে দিবেন ইনশাআল্লাহ তিনিই হত্যা করবেন মসীহুদ দাজ্জালকে প্যালেস্টাইনের বাবেলুত নামক জায়গায় বাবেলুত কোথায় এখন দেখে নিয়েন ওই জায়গাটা কাদের দখলে আছে তার সাথে আরেকজন নবীকে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম ইয়াহইয়া আলাইহিস সালাম ঈসা ইবনে মারিয়ামের খালাতো ভাই বা দুজনের মাঝখানে একটা সম্পর্ক আছে আমি এই মুহূর্তে ভুলে গেছি এরকমই কিছু একটা হবে ইয়াহইয়া আলাইহিস সালাম সেই নবী যার নাম আল্লাহ পাক নিজে রেখেছেন সুবহানাল্লাহ তিনি সাইয়্যিদ ছিলেন নেতা ছিলেন নবী ছিলেন একইভাবে সালাম বিনিময় হলো নবীজি এগিয়ে চললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আকাশে তিনি দেখলেন আরেকজন নবী তাকে বলা হলো তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম যাকে পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে আর আপনারা জানেন সূরা ইউসুফ একটা সূরাই আছে আর এই সূরা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী নয় বরং এই সূরা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের প্রেম কাহিনী ভালো করে পড়ে দেখবেন কিভাবে বললাম ছেলের শোকে কাতর হয়ে বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন আপনার গার্লফ্রেন্ড কি আপনার জন্য অন্ধ হয়েছে যখন ইউসুফ আলাইহিস সালাম একটা রুমাল পাঠালেন মনে আছে তার বাবার চোখে দেওয়ার জন্য দূর থেকে যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি বাবা আর ছেলের এমন প্রেম কাহিনী আপনি কোথাও পাবেন না এটা সূরা ইউসুফ পড়ে দেখেন আর ইউসুফ আলাইহিস সালামের যে চরিত্র ছিল তার চেহারার চেয়ে চরিত্র আরো বেশি সুন্দর ছিল তাকে জেনার অফার করা হচ্ছে তিনি বলছেন আল্লাহকে আমি ভয় করি আর যুবকদেরকে আমরা বলতে চাই যে যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন যদি শুধু জেনা থেকে দূরে থাকতে পারেন আল্লাহ পাক আপনার যে কোনো দোয়া কবুল করবে ইনশাআল্লাহ নিশ্চিত মৌতের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন যদি আপনি জেনা ছাড়তে পারেন জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয় জেনা মানে রাতের বেলা জেগে কথা বলাও অনলাইনে চ্যাটিং করাও আপনার বান্ধবীর সাথে কফি খাওয়াও সব কিছুই জেনার অন্তর্ভুক্ত এগুলো ছাড়তে পারলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন ওইভাবে যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়েছিল মনে আছে গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গেল সবাই বলছে আজকে আর বাঁচার বুদ্ধি নাই নিজের আমল দিয়ে আল্লাহর কাছে বাঁচতে চাও তার মধ্যে একজন বলছে আল্লাহ আমার চাচাতো বোন ছিল তাকে পেতে চাইতাম সে রাজি হয়ে গিয়েছিল 100 স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমি বসেছি এই খারাপ কাজ করতে তার রানের মাঝখানে সে ওই সময় বলেছে তুমি আল্লাহকে ভয় করো আমি মুদ্রাও দিয়ে দিয়েছি ওখান থেকে আমি জেনা না করে চলে আসছি আল্লাহ এই কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে আজকে এই মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও ওই পাথর সরে গেল এটা দলিল দিলাম জেনা ছাড়তে পারলে আপনার দোয়া যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ শুধু তাই নয় আরশে আজিম আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি এর নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজ করার জন্য উচ্চ বংশের সে বলেছে আমি আল্লাহকে ভয় করি পারবেন ইউসুফের মতো হতে আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন আমিন আপনি জেনা থেকে দূরে থাকেন আল্লাহ পাক আপনার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মেয়ে দিবেন ইনশাআল্লাহ
আপনি 10টা ঘাটের পানি খেয়ে আসবেন দেখবেন এমন বউ আল্লাহ কপালে জুটাইছে সে মাশাআল্লাহ 20 ঘাটের পানি খাওয়া হ্যাঁ কিফাউন কিরাম আল্লাহ পাক একদম দুনিয়াতে ইকুয়ালি ডিল করেন ইকুয়ালি ডিল করেন আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের পারিবারিক জীবনটা সুখী করুন দোয়া করি আমিন ইউসুফ আলাইহিস সালাম তারপরে গিয়ে চললেন আর প্রত্যেক আকাশে মারহাবা মুসাফা হচ্ছে এবং সালাম হচ্ছে চতুর্থ আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কথা সূরা মারইয়ামের মধ্যেও আছে পড়ে দেখবেন সালাম বিনিময় হলো নবী যে গিয়ে চললেন পঞ্চম আকাশে তিনি দেখছেন হারুন আলাইহিস সালাম কার ভাই মূসা আলাইহিস সালামের ভাই তিনি কিন্তু মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিয়েছেন মনে আছে আরেকটা কথা বলি কোরআনে দাড়ির দলিল আছে দাড়ি বলবেন নাই কোরআনে কোথায় দাড়ির দলিল আছে বলেন তো দেখি কে বলতে পারবেন কঠিন প্রশ্ন 500 টাকা পুরস্কার দেব আমার পক্ষ থেকে জান যদিও 500 কোনো টাকাই না টাকার মান দিন দিন কমছে কোন সূরায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন আলেম ওলামা বাদ তারা তো পারবেন আমরা সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি সাধারণ জনগণকে কে পারবেন বলেন কোন সূরায় দাড়ির কথা আছে দাড়ি কোরআনে একটা জায়গায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন দেখছেন আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো তাই না স্লোগান দিয়ে কাজ হবে না ভাই প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি করতে হবে তারপরে আলো অটোমেটিক ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ আচ্ছা যাক আমার টাকা বেঁচে গেল সূরা তহায় আছে কোথায় আছে সূরা তহার মধ্যে আছে একটা জায়গায় দাড়ির কথা আছে সেটা হচ্ছে হারুন আলাইহিস সালামের দাড়ি কার দাড়ি হারুন আলাইহিস সালামের দাড়ি মূসা আলাইহিস সালাম ফেরাউন থেকে যে দলবল নিয়ে পার হওয়ার পরে বনু ইসরায়েলকে নিয়ে পার হওয়ার পরে আল্লাহ পাক তাকে 40 দিন ডেকেছেন তুর পাহাড় মনে আছে তুর পাহাড়ে তিনি গেছেন এই ফাঁকে বনু ইসরায়েল শিরক করা শুরু করেছে এই যে বাছুর পূজা শুরু করেছে মনে আছে পড়েন নাই কখনো বাছুর পূজা শুরু করেছে মূসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসছেন এসে দেখছেন যে কওমের এই অবস্থা তিনি রাগে তাওরাত ছুঁড়ে মারলেন তিনি প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন গায়রতওয়ালা রাগে তাওরাত ছুঁড়ে মারলেন এবং এসে এই যে হারুন আলাইহিস সালাম যাকে রেখে গিয়েছিলেন যে কওমকে দেখাশোনা করবে তার দাড়ি চিপে ধরলেন তুমি থাকতে এরা এই অবস্থায় গেল কিভাবে এক হাতে দাড়ি এক হাতে চুল চেপে ধর তুমি থাকতে এই অবস্থা হলো কিভাবে সূরা তহা পড়ে দেখেন তখন হারুন আলাইহিস সালাম বলছেন যে হে আমার ভাই আমার দাড়ি আর চুল ধরো না এই একটা জায়গায় আছে তার মানে দাড়ি পাওয়া যাচ্ছে কোরআনে কিছু মানুষ তো এখন বলে কোরআন মানি হাদিস মানি না তাই না ওই অজুহাত দিয়ে এখন দাড়ি রাখে না বলে কোরআনে তো দাড়ির কথা নাই রাখবো কেন সুবহানাল্লাহ আপনারাও কি এটা বিশ্বাস করেন যে আমরা শুধু কোরআন মানবো হাদিস মানবো না স্পষ্ট কুফরি স্পষ্ট কুফরি কোরআন এবং হাদিস একসাথে মিলেই শরিয়া শুধু কোরআন মানি হাদিস মানি না এটা বলতে গিয়ে সে বোঝাচ্ছে সে আসলে কোরআনও মানে না কোরআনে আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুম রাসূল ফাখুযু রাসূল যা দিয়েছেন নিয়ে নাও ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো তাহলে সুন্নাহ না মানলে আপনি কিভাবে কোরআন মানবেন